পঞ্চম শ্রেণীর ছাত্রীর নাম ইসরাত জাহান জেনি গত 26 মার্চ তারিখে তার পাশ দিয়ে 11,000 ভোল্টের বৈদ্যুতিক কেবল ছিল। তাদের বাসার ব্যালকনিতে নিরাপত্তা গ্রিল না থাকায় সে একটি অ্যালুমিনিয়ামের পাইপ তুলতে গিয়ে হঠাৎ শরীর বৈদ্যুতিক আগুনে পুড়ে যায় এবং ডান হাত পা এবং শরীরে বিভিন্ন গুরুত্বপূর্ণ অঙ্গ প্রত্যঙ্গ পুড়ে যায়। সেই অবধি আমার মা বাবা ঢাকা শেখ হাসিনা জাতীয় বান ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট ভর্তি করিয়ে চিকিৎসা দিয়ে আসছেন। আমার বাবা মায়ের কাছে যে অর্থ সম্পদ ছিল সব কিছু বিক্রি করে আমার চিকিৎসার জন্য ব্যয় করছেন। এখন আমাকে চিকিৎসা করানোর জন্য তাদের কাছে অর্থবিত্ত নেই, তাই একান্ত নিরুপায় হয়ে আপনাদের কাছে হাত পেতেছি। দয়া করে আমাকে আপনাদের যা যার মন চায়, নিচে আমার মায়ের মোবাইল নাম্বার দেওয়া আছে, প্রয়োজনে তার সাথে কথা বলে যাচাই করে অথবা উল্লিখিত হাসপাতাল নয়তলা 22 নং বেডে এসে আমাকে সরাসরি দেখে কিছু সাহায্য দিতে পারেন। আমি আপনাদের কারো বোন কারো মেয়ের মতো হব। দয়া করে আমাকে একটু সাহায্য করুন, আমি লেখাপড়া করে একজন ডাক্তার হতে চাই। আপনার দয়ার দান আমার মনে থাকবে। বিকাশ পার্সোনাল নম্বর 01816903963 অথবা ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার 13315116391 ডাচ বাংলা ব্যাংক। আমি যাতে সুস্থ হতে পারি সে তার জন্য সাহায্য চাই।